সকলকে গুড আফটারনুন, ভালো আছো তো সকলে? আচ্ছা একটা কথা বলে নিই প্রথমে ব্লগের শুরুতেই, গ্যাংটকের যে ব্লগগুলো আসছে আস্তে আস্তে করে আসবে, ওর অনেকগুলো পর্ব হবে এবং ভালো ভালো অনেক জিনিস থাকবে। তো যাই হোক, এখন বাজে 1:30, আজকে বৃহস্পতিবার 8ই জুন। হঠাৎ করে কি এমন হলো যে এই সময়টা বেরিয়ে পড়তে হলো, মানে এই সময়টা তো রেস্ট নেওয়ার কথা, গানটা বাজছে অমিতাভ বচ্চনের গান, তো এত সুন্দর গান শুনে সুন্দর করে ঘুমিয়ে পড়ার কথা বাড়িতে, কিন্তু সেটা আর হচ্ছে না, একটা দরকারে বেরিয়ে পড়েছি। তো অ্যাকচুয়ালি আমি যাব ডায়মন্ড হারবার, যে চিফ মেডিকেল অফিসারের যে অফিসটা রয়েছে ওইখানে যাব, একটা বিশেষ দরকার রয়েছে। তোমরা তো কম বেশি জানো সকলে প্রায়, তো সমাপ্তি সার্ভিসটা পেয়েছিল 2015 সালে, তারপর থেকে প্রায় হয়ে গেল 7 বছর এদিক ওদিক করে ওকে কাটাতে হয়েছে। গতকাল ওর কিন্তু ট্রান্সফারের অর্ডারটা বেরিয়ে গেছে। তো ও আপাতত আমি যে দ্বীপে সার্ভিস করি অর্থাৎ মৌসুমী, সেখানেই চলে আসছে। তো এটা আমার কাছে একটা ভীষণ খুশির খবর। হ্যাঁ, তো তার কিছু ফর্মালিটিস বাকি রয়েছে অফিসে, তো সেই ফর্মালিটিস ফিল আপ করার জন্য বা ফর্মালিটিসটা পূরণ করার জন্যই কিন্তু যাচ্ছি। আর এই সময়টা বেরিয়েছি তার কারণ আমি পৌঁছতে চাইছি ওখানে 3টের দিকে। তো আমি একটা হিসাব করে নিলাম, আমার তো যেতে খুব বেশি হলে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে, তো আমি তবুও হাতে সময় নিয়ে বেরিয়েছি। আমার 3টে থেকে 3:30-এর মধ্যে ওনার সঙ্গে দেখা করলে হবে। আর এই সময়টা তো রাস্তা একদম শুনশান, তো আমিও দুপুরে তো হালকা হালকা করে গান চালিয়ে দিয়েছি। আর ব্রিজের উপরে কিন্তু এই মুহূর্তে তেমন কেউ নেই, ব্রিজটা পুরো ফাঁকা। তো ভাবলাম তোমাদের সঙ্গে চলতে চলতে একটু কথা বলবো আর এগোতে থাকবো। অ্যাকচুয়ালি না একা যেতে তো ভালো লাগে না, আর বিশেষ করে যখন তোমার ড্রাইভিংটা 50 কিলোমিটার উপরে হয়ে যাবে না, তখন একা যেতে ভীষণ বোর লাগে। কিন্তু আজকে তো কিছু করার নেই, একা যেতেই হচ্ছে। আর স্বপনদাকে অবশ্য ফোন করিনি, স্বপনদাকে ফোন করলে হয়তো বেরোতো। আসলে সবসময় সকলকে ডাকা কারোর ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি রয়েছে, তা দু একজনকে চেষ্টা অবশ্য করেছিলাম আমার পুরনো ভক্ত যারা রয়েছে, কিন্তু জানো তো আমরা আসলে আমি যতটা জীবনটাকে কি বলবো, জীবনটাকে ওপেনলি নিই, জীবনটাকে ফ্রি হিসেবে নিই, সকলে তো সেটা নেয় না, না তো সেই জন্য সকলকে সবসময় সঙ্গে পাওয়া যায় না। তো যাই হোক, সে নিয়ে কোনো কষ্টও নেই, বেদনাও নেই, দুঃখ কোনো যন্ত্রণা নেই। আমি নচিকেতার একটা গানে খুব হচ্ছে ভরসা রাখি, সেটা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়। তো যাই হোক, এখন আপাতত একলাই চলেছি। তো এটা একটা 1.5 ঘন্টা জার্নি হবে, 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা লেগে যাবে, 1.5 ঘন্টা জার্নি হবে, চলো যাওয়া যাক। দেখাচ্ছি তো এটা দেখলে কিছু একটা অনুভূতি হয়, আমার মনে তো সর্বদাই হয়, আর যারা একটু ট্রাভেলিং করে তাদের মনে তো হয়, কি বলতো এইটা। তো আসলে এখন হচ্ছে আমি জাস্ট এটা ক্রস করলাম, জাস্ট হচ্ছে টোল
প্লাজাটা ক্রস করলাম, দুপুর হয়ে গেছে না, পুরো রাস্তাটা একদম ক্লিয়ার, পুরো রাস্তাটা ক্লিয়ার, বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর সকাল থেকে যে রোদ্দুরটা ছিল না, সকাল থেকে যে রোদ্দুরটা ছিল সেই রোদ্দুরটা কিন্তু এখন হচ্ছে মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। তো এখন রাস্তাটা সুন্দর যেন ছোঁয়াচো হয়ে গেছে। এই সময় অ্যাটলিস্ট হচ্ছে সঙ্গে কেউ থাকলে একটু কথা বলে গল্প করতে ভালো লাগতো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা তো আছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে যাবো। নামখানা ব্রিজ, ওফ, এই নামখানা ব্রিজ যেদিন প্রথম উদ্বোধন হয় না, সেদিন আমি এত খুশি হয়েছিলাম, এত খুশি হয়েছিলাম, আমার চাইতে বোধ হয় আর কেউ বেশি খুশি হয়নি। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, মানে ওই দিন সন্ধ্যাতে যেদিন নামখানা ব্রিজটা খুলে দেওয়া হয়, ওই দিন সন্ধ্যাতে একটা পোস্ট করেছিলাম, লিখেছিলাম নামখানা ব্রিজ ওপেন আপ, একটা অন্য অনুভূতি, একটা অন্য আবেগ, সত্যি একটা আমাদের কাছে অন্য আবেগ। মানে নামখানা ব্রিজটা যখন ছিল না, অর্থাৎ যখন হয়নি, এই যে যখন বাইকটা পার করতে হতো না, বাইকটা পার করার সময় ওই যে নৌকাওয়ালাদের যে দৌরাত্ম, উফ, কি যে সহ্য করেছি। মানে সেই রকম একটা সময় গিয়েছে যখন আমাকে সপ্তাহে প্রায় দুদিন করে পার হতে হতো। তো যাই হোক, আফটার অল ভালো সময় এসেছে, ব্রিজ তো পেরিয়ে গেলাম। আর গাড়িতে আমার যা পেট্রোল দেওয়া আছে, আর পেট্রোল নিতে হবে না, যা পেট্রোল আছে দিয়ে হয়ে যাবে, আশা করি ফেরার সময় দরকার পড়লে আর একটু ভরি নেওয়া যাবে। মনটা একটু ফ্রি হয়ে গেছে, মনটা একটু ফ্রি হয়ে গেছে, তার কারণ সমাপ্তির এই যে ট্রান্সফারটা নিয়ে ভীষণ চাপে ছিলাম, অনেক দিন ধরে, অনেক দিন ধরে আটকে ছিল। তাছাড়া এদিক ওদিক করে 9 বছর মতো এদিক ওদিক করে কাটিয়ে ফেললো বাইরে বাইরে, ছেলেদের এডুকেশনের ব্যাপারটাও রয়েছে, তো অনেকটা ফ্রি হয়ে গেছি সেই জন্য। বেশ কিছুটা চলে এসেছি জানো তো, তো মাঝখানে না কেন জানি না একটু ঝিমুনি আসছে। তো যাই হোক, যেখানে দাঁড়িয়ে গেছি এটা বোধ হয় করঞ্জলির পরে হবে মনে হচ্ছে। আর এই সময়টা না কৃষ্ণচূড়ার যে ফুলগুলো খুব সুন্দর সাইডে হয়ে গেছে, এখানেও একটা গাছ হয়েছে, ওই যে কি সুন্দর ফুল না। এমনিতে আমার খুব একটা, মানে বিশেষ করে ড্রাইভিং সিটে বসে গেলে আমার খুব একটা ঝিমুনি আসে না, তো আজকের কি হলো জানি না, মানে অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমের জন্য রাতে হয়তো ঠিক মতো তো ঘুমটা হয়নি, সেজন্যই না কি বুঝতে পারলাম না। তো যাই হোক, একটু ঝিমুনি আসছে, সমস্যা নেই। তো এই যে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, একটু বলতে বলতে ঝিমুনিটাও কেটে গেল, আর তারপরে আবার কন্টিনিউ করবো, অল্প তো ডিস্টেন্স, আসলে একা তো, তো একা ট্রাভেলিংয়ের বা সোলো ট্রাভেলিংয়ের একটা মজাও আছে, আবার এর অনেক মাইনাস পয়েন্টও আছে। তো যাই হোক, একটু এগোতে থাকি। লাস্ট যে নোটিফিকেশনটা ছিল, মানে এটা কত সপ্তাহখানেক আগে বোধহয় বেরিয়েছিল, তো লাস্ট নোটিফিকেশন অনুসারে আমাদের স্কুল খুলছে 15 তারিখ। তো আজকের হয়ে গেল কত,
আজকের বোধহয় কত 8 তারিখ মনে হচ্ছে নাকি? হ্যাঁ 8 তারিখ। তো আমার কাছে না এই যে 7 দিন আমার কাছে মনে হচ্ছে যেন 7 বছর। আসলে স্কুলে গেলে না ছেলে মেয়েদের মাঝখানে বাচ্চাদের মাঝখানে সময়টা কেটে যায়। আর তোমরা যারা আমার ব্লগটা দেখো, আমি তো জানি ম্যাক্সিমাম হচ্ছে আমার ছাত্রছাত্রী, কিংবা হয়তো আমাদের স্কুলের ছাত্রছাত্রী হবে। তো অ্যাকচুয়ালি স্কুলের সঙ্গে যারা অ্যাটাচড থাকে না, যখন স্কুলটা বন্ধ থাকে না, তাদের খুব সমস্যা হয়। আমারও একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, আপাতত ড্রাইভিংটা কন্টিনিউ চলুক। আর স্কুলটা খুলে গেলে মনটা আরও ফ্রি হয়ে যাবে। আর সামনের পুজোর ছুটিতে না, সামনের পুজোর ছুটিতে আমরা প্ল্যানিং করলাম। আমরা মানে অ্যাকচুয়ালি প্ল্যানিংগুলো তো করি আমি, প্ল্যানিংগুলো করি আমি, আর পরপর পরপর করে স্বপনদা, কখনো আমার ভাগ্নে বিকাশ দা, ঠিক আছে, কখনো সৌমিত্র দা, কখনো গোপাল দা, এরা সকলে চলে আসে আস্তে আস্তে করে। তো সামনে ছুটিতে আমি একটা আবার একটা লং ড্রাইভের প্ল্যান করছি, সেটা হচ্ছে আসাম যাব বলে। আসামটা আরও দূরে, প্রায় কত হবে, 1700 কিলোমিটার মতো হবে বোধ হয়। তো আমার ভীষণ ইচ্ছা আছে আর একটা লং ড্রাইভ করার, দেখা যাক কোথায় কী হয়। চলে এলাম। তো এটা হচ্ছে গঙ্গার পার, কেউ বলে গঙ্গা, আমরা বলি হুগলি নদী। যা একটা টাইম এস্টিমেট করেছিলাম মোটামুটি ঠিক সময় ঢুকে গেছি, মোটামুটি ঠিক সময় ঢুকে গেছি। এখন বাজে 3টেও হয়নি। আমি যেভাবে চালাচ্ছিলাম আমি জানতাম যে এরকমই সময় লাগবে, 1.5 ঘন্টা সময় লাগবে। আমি তো খুব জোরে চালাচ্ছিলাম, ধীরে ধীরে চালিয়েছি। তো এখন আমার যেটা কাজ, একটুখানি ওই একটা মিষ্টি দোকানে যেতে হবে, একটা মিষ্টি দোকানে যেতে হবে, আর ওখান থেকে একটু মিষ্টি নিয়ে তারপরে যা যা কাজকর্ম আছে ওখানে যাব। মিষ্টি দোকানে যেতে হবে, কিন্তু মিষ্টি দোকানটা তো আবার ওই মার্কেটের মধ্যে ছাড়া পাওয়া যাবে না। আর এখানে না, এখানে মার্কেটে প্রচণ্ড ভিড় থাকে, দেখা যাক। আর যে রাস্তা দিয়ে চলেছি সাইডেই তো গঙ্গা, মোটামুটি এটা তো সকলে কম বেশি জানে। তোমরা জানো যে এখানে সাইডে গঙ্গা নদী রয়েছে। তো যাচ্ছি একটা ভালো মিষ্টি দোকান ধরে দেখে একটুখানি দাঁড়াবো, তারপর ওখান থেকে একটু মিষ্টি নেবো, তারপরে নিয়ে সিএমওএইচ অফিসে যাব। তবে যেহেতু দুপুরের সময়টা হয়ে গেছে না, দুপুর তো নয়, একদম ফার্স্ট বিকেল, তো সেই জন্য ভিড়টা কিন্তু অতটা নেই, ভিড়টা একদম কম। নাহলে ডায়মন্ডে যা ভিড় থাকে না, প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে। এখন আপাতত সেইরকম ভিড় নেই। অফিসে ঢুকেছিলাম একটুক্ষণ আগে, তো জিনার সঙ্গে দেখা করার ছিল, ওনার সঙ্গে দেখা হয়ে গেছে। আর যে উদ্দেশ্যে এসেছিলাম, ফর্মালিটিস ছিল, সেগুলোও মেটানো হয়ে গেছে। এই জায়গাটায় যতবার আসি না খুব ভালো লাগে। আসলে এই জায়গাটা না, এই জায়গাটাতে যখন আসে মানুষ, কেউ টাইম পাস করার জন্য এখানে আসে না। ম্যাক্সিমাম যারা আসে তারা কিন্তু আসে হচ্ছে নিজের দরকারের জন্যই আসে। কেউ হেসে যায়, কেউ আবার চোখের জল ফেলে যায়, এরকমও হয়। অনেকে তো প্রত্যেক মাসে একবার করে আসে আর চোখের জল ফেলে। তো যাই হোক, সমাপ্তির ট্রান্সফারটা হয়ে গেল, এটা একটা খুশির বিষয়। আর একটু দেখা করার দরকার ছিল, জিনার সঙ্গে দেখাও হয়ে গেল। এখানে না এইগুলো সব কিন্তু সব হচ্ছে হসপিটালের বিল্ডিং,
এগুলো সব হসপিটালের বিল্ডিং। আর ওই সাইডে যেটা দেখা যাচ্ছে না, ওইটা কিন্তু কলেজ, নার্সিং কলেজ আছে, নার্সিং কলেজ মেডিকেল কলেজ, ওটা নার্সিং কলেজ বলাটা ভুল, মেডিকেল কলেজ। আর আমি যেখানে এসেছিলাম, ওই যে এই ডায়মন্ড হারবার চিফ মেডিকেল অফিস অফ হেলথ, কাজ তো হয়ে গেল। এখানে বেশ কয়েকটা আমার প্রিয় জায়গা রয়েছে, তা একবার বসার ইচ্ছা আছে, দেখা যাক যাই। ওখানে গঙ্গার পাড়ের কথা বলছি আর কি, গঙ্গার পাড়ে বেশ কতটা জায়গা আছে যেটা খুব ভালো লাগে, তারও ইচ্ছে রয়েছে, দেখি যদি ইচ্ছে হয় বসবো, না হলে সরাসরি বেরিয়ে যাব। চলো বলেছিলাম, কিন্তু থামার হয়নি, কি মনে হলো জানি না, বেরিয়ে পড়লাম। এখন তো গাড়ি চলছে, তো গাড়ি চালাচ্ছি দাদা, সামনে কোথাও না একটু চা খেতে হবে, একটু লিকার চা খেতে হবে, খুব ইচ্ছে করছে। দেখা যাক, সামনে ওই যে জায়গাটা রাস্তাটা চওড়া আছে না, ওই জায়গাটার নামটা কি ভুলে যাচ্ছি, ওই জায়গাটার নামটা না সত্যি ভুলে যাচ্ছি, ওটা রামকৃষ্ণপুরের পরের স্টপেজটা হবে। এই যে আসছে সামনে, এটা হচ্ছে রামকৃষ্ণপুর, এটা যে পেরিয়ে যাচ্ছি এটা রামকৃষ্ণপুর, তো এর পরে যে ফাঁকাটা আছে না ওইখানে চা দোকান টাকানগুলো থাকে, দেখি ওইখানেই একটু চা খাবো, ওখানে একটু লিকার চা খাবো, তারপরে আবার চলতে থাকবো। গাড়িতে বসে গেলে না মনে হয় যেন দূরে কোথাও বেরিয়ে যাচ্ছি, এই লং ট্যুর করে ফিরলাম, তবুও যেন আস মিলছে না। তো দেখা যাক সামনে, ওইখানে মনে হচ্ছে চায়ের দোকান টোকান আছে, তো একটু লাগিয়ে দিই, এখানে লাগিয়ে দিই একটু চা ফা খাওয়া যাক, এইখানে লাগিয়ে দিই গাড়িটা। এইখানে লাগিয়ে দিই, একটু চাটা খাওয়া যাক। লিকা চাটা ওখানে বেশ ভালোই করেছিল, লিকা চাটা খাওয়ার পরে বেরিয়ে এলাম, তো বেরোনোর সময় যে কিছু ফুটেজ নেব, আবার ওখানে সেই পুলিশের নানান ঝামেলা পৌঁছে গেছে, তো যাই হোক আমিও কোনো হচ্ছে নিয়মের বাইরে যেতে চাই না, তো বেরিয়ে চলে এসেছি। এখন মেন রোডটা মোটামুটি খালি আছে, আর সবচেয়ে বড় কথা হলো আজকে যে কাজে গিয়েছিলাম কাজটা সাকসেস হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। তো আর একটু সময় বেশি কাটাতে পারলে ভালো হতো, কারণ হচ্ছে চাটা খেলাম, তারপরে একটু যদি বসতে পারতাম, একটু করতে পারতাম, কিন্তু এখানে আসলে একা একা তো ভালো লাগছে না, তার চাইতে বরং হচ্ছে বাড়ি চলে যাওয়াটাই বেটার, তো সেই জন্য আপাতত বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। চাটা ভালো ছিল নিঃসন্দেহে, চা খেয়ে বেরিয়ে পড়লাম আর কি, চলো যাওয়া যাক। তো চলুন